कागज के दो पंख लेके उड़ा चल जाए रे, जहाँ नहीं जाना था। হ্যালো বন্ধুরা, হ্যালো, আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো বুঝতেই পারছো সাজগোজ করে কিন্তু চলে এসেছি ইন্ট্রোটা দিতে। তো আজকে যাচ্ছি কোথায়? আমাদের বন্ধুর রিসেপশন পার্টিতে। তো তোমাদের দাদা ভাইকে দেখো, জাস্ট হিরো লাগছে, হিরো। আর আমাকে আমাকে কেমন লাগছে? তুমি 2 ঘন্টা সাজলে তো ভালো লাগবে। তো আমরা মেয়েরা সাজবো না, সেটা হয়? মেয়ে বলেছি সাজবে না, মেয়ে তো সাজগুজুর জন্যই, তাই না? তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তো এখন যাচ্ছি বন্ধু রিসেপশনে। তো রিসেপশন ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালোই লাগবে। তো ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ কেউ স্কিপ করো না, পুরোটা দেখো। তো চলো যাওয়া যাক বন্ধু রিসেপশনে। আর এখন সময় হয়েছে রাত 9টা। তো গাইস চলো গিয়ে আবার দেখা হচ্ছে। ও প্রাণ পাখি মোর উড়ি রাজা। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি রিসেপশন পার্টিতে, আর এটা বিয়ে বাড়িতেই হচ্ছে, আর আমাদের ঘরের পাশেই একদম। তো এসে এত ভালোবাসা পাবো সত্যি কখনোই ভাবিনি, বাইক থেকে নামতে পারিনি। দেখো কত সাবস্ক্রাইবারদের সাথে আমার দেখা, ভাই বোন। তো ভীষণ মজা করেছি আমরা, আর অনেক ফটোও তুলেছি, ভীষণ ভালো লেগেছে। তো অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো কোনে যাত্রীর সাথে তোমাদের একটু পরিচয় করাই। তো একটু আগে তোমাদের সাথে যার পরিচয় করালাম, সম্ভবত মেয়ের বোন হয়। তো ওরা আমার ভিডিও দেখে শুনে ভীষণ ভালো লাগলো সত্যি বলতে। তো চলো তোমাদের বউয়ের লুকটা একটু দেখাই। বউকেও ভীষণ কিউট লাগছিল, একটা ছোট্ট মেয়ে। তো চলো, এই যে সোফাটা দেখতে পাচ্ছ, এই সোফাটা আমরা বন্ধুরা মিলে সবাই আর কি দিয়েছি। তো যখনই প্রদীপ বললো যে চল মেয়েরা বস, ফটো তোলা হবে, তো আমরা কিন্তু মেয়েরা ধুমধাম করে বসে পড়েছি। তো এখন মেয়েদের আর কি ফটোশ্যুট চলছে। আর কি বলতো, একটু লেট হয়ে যাচ্ছে ব্লগগুলো দিতে, মানে ভীষণ চাপের মধ্যে আছি। ভিডিও বানিয়ে ফেলেছি অনেকগুলো, তো আস্তে আস্তে পোস্ট করব। বিয়ে বাড়ি যাচ্ছি, সাথে অন্য নিমন্ত্রণ বাড়িতেও গেছি আমি, তো একটু তোমরা মানিয়ে নিও। তো এই দেখো আমরা বন্ধুরা সবাই মিলে এখন ফটো তুলবো। আর ছেলেদের বলতো কি, সবসময় তো পাওয়া যায় না সবাইকে একসাথে, তো পেয়েছি, তো এখন আমরা ফটোও তুলে নিচ্ছি। আর ভীষণ আমরা আনন্দ করেছি, এরপর তো আনন্দ বাকি আছে, নাচ গান করব। তো ভীষণ মজা হয়েছে সত্যি বলতে বাবলুর রিসেপশনে। তো আমাদের নতুন বউকে কিন্তু পেয়ে গেছি, তোমার কেমন লাগছে? বউর কিন্তু খুব ভালো লেগেছে এর পরে, ঠিক আছে? তো যাই হোক চলো, আমরা কিন্তু অনেক মস্তি করছি, আর বউ একটু লজ্জা পাচ্ছে, স্বাভাবিক, নতুন বউর একটু লজ্জা, লজ্জা না পেলেও কিন্তু হয় না। আগে কিন্তু অনেক বেশি লজ্জা আছে, মানে আগের দিনে স্বাভাবিক বিয়ে দিন কিন্তু এখন বর আর বউর সাথে একটু ফটো তোলা যাক। তোমাদের দাদা ভাইকেও একটু হাতের কাছে পেয়েছি, নাহলে তো পুরো উড়ে উড়ে বেড়াচ্ছে রিসেপশনে গিয়ে। তো ওর বিয়েতে আর কি যে ক্যামেরাম্যান ছিল না, আমার বিয়েতেও ছিল, তো আমি অনেক সিঙ্গেল ফটো তুলেছি। তো তোমাদের সবটাই কিন্তু দেখাবো আস্তে আস্তে। কাগজ কে দো পঙ্খ লেকে উড়া চল যায় রে, জাহাঁ নহীঁ জানা থা ইয়ে ওহি চলা আয় রে। তো এখানে তো ক্যামেরাম্যানের ছড়াছড়ি, আর এই যে দাদা, ইনি আমার বিয়েতেও আর কি কাজ করেছিল, আমাকে সিঙ্গেল ফটো তুলে দিয়েছে। তো এই যে কাকিমাদের দেখতে পাচ্ছ, এরা হচ্ছে কোনে যাত্রী, মানে এরা সবাই আমার ভিডিও দেখে, মানে ভীষণ ভালো লাগছে মন থেকে বলছি। তো বিয়ে বাড়িতে এসে অনেক ব্লগিং হয়েছে, অনেক আনন্দও হয়েছে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করিনি, ওই দেখো তোমাদের দাদাভাই একটু খাইয়ে দিচ্ছে। তো বেশি খুব একটা খাওয়া দাওয়া করবো না, কেননা আমি সন্ধেবেলায় আর কি খেয়েছি, মানে ভিডিওর এত চাপ, মানে ঠিকঠাক করে খাওয়ার টাইম পাই না, উল্টো পাল্টা টাইমে খাওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই। এখানে কাপল দেখো দুজন ফটোশুট করছে, আমাদের প্রদীপ, আর প্রদীপ ব্লগে না থাকলে বেশ একটা ফাঁকা ফাঁকা লাগে, বিয়ে বাড়ির ব্লগ বলে কথা, তাই না প্রদীপ? ও হ্যাঁ, আর একটা কথা, নতুন নতুন করবো না, একটা ব্যাপারই আলাদা।
আমরা যখন পুরনো হয়ে যাবো বাপ্পা পাখির মতো ঝগড়া করবো তো তাই ঝগড়া বাপ্পা আর আমার সাথে দাদা ভাই একদমই ঝগড়া করে না আমার সাথে আমি বরঞ্চ করি সবসময় কিছু মানে এখান থেকে ওইখানে হবে আমি ঝগড়া করবো তোকে বললাম যে যাস না বাড়ি আমার ব্লগে তুই আসিস কি তো একটু ওয়েট করে যা তো মানে তুমি গেল নাহলে একটুখানি বাড়ি বাড়ি চলে যেত তো এখানে দেখো প্রদীপ আর প্রদীপের ওয়াইফ একটু রিলস ভিডিও বানিয়ে নিচ্ছে আর আমার এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে খুব ভালো লাগে সত্যি বলতে তো ঠিক এরকমই হয় হাজবেন্ডরা এই যে শুনে নাও মুখ থেকে তো এখানে দেখো আরো একটা পুচকুর সাথে আমার দেখা হয়ে গেল তো ভীষণ ভালো লাগে এই ব্যাপারগুলো যখন বিয়ে বাড়িতে যাই আর তোমাদের সবার সাথে আমার দেখা হয় তো আমিও সবসময় আর কি তোমাদেরও নিই ফটোতে ভিডিওতে সেটা হয়তো তোমরাও জানো আমারও খুব ভালো লাগে যে সবাইকে নিয়ে ভিডিও করব আর এখানে দেখো বাবলুর আর কি দাদার সাথে পরিচয় বিয়ের দিন থেকে ভীষণ ভালো একজন মানুষ আমি আগে একটু ভয় ভয় পেতাম তো যাই হোক এখন বউকে নিয়ে এসেছি আমরা নাচ গান করব আর বিয়ে বাড়িতে নাচ গান হবে না সেটা তো হয় না রিসেপশনে দেখবে বেশি আর কি নাচ গান হয় তো চলো একটু নাচ গান করে নিই আর তোমরাও দেখো আর অবশ্যই কমেন্টে জানিও তো যে কী গানে আমরা নাচ করছি বউ তো একটু লজ্জা পাবে বলো একটু লজ্জাও পাচ্ছিল বউ তো যাই হোক তাও আমরা তো নাচিয়ে ছাড়বো তো চলো একটু নাচ গান করে নিই আর তোমরাও দেখতে থাকো কিন্তু অনেক জোর জবরদস্তি করে নাচানো হচ্ছে তো সবসময় আমি চেষ্টা করছি যে চলো নাচো নাচো একটা দিনই তো আবার এই দিনটা কখনোই ফিরে আসবে না এটা কিন্তু সত্যি প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়ে আর রিসেপশন দিনটা কিন্তু আর কখনো আসে না তো যতটা পারো এই দিনগুলোতে মজা করে নাও আমি কিন্তু ভীষণ আনন্দ করেছিলাম আমার বিয়েতে রিসেপশনে তো দেখো যতটা পেরেছি কিন্তু বউকে নাচানোর চেষ্টা করেছি আর বউ কিন্তু একটু নেচে নিয়েছে হে গাইস তো এখন বাড়িতে চলে এসেছি আর এখন সময় হয়েছে 12টা তো আজকের এই রিসেপশন ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে প্লিজ একটা করে সবাই কমেন্ট করো তোমাদের কমেন্টের কিন্তু আমার খুবই দরকার মানে ভীষণ ভালো লাগে তোমাদের একটা কমেন্ট আর যদি তোমাদের রিসেপশনের ব্লগ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর ওদেরকে অনেক আশীর্বাদ দিও ওরা যেন ভালো থাকে বিবাহিত জীবনে তো আজকের ব্লগ এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কালকের কোনো নতুন ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা নিও টাটা